আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্নামও শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনায় ক্ষতিগ্রস্ত 50 লাখ পরিবারকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে 2,500 টাকা করে নগদ সহায়তা দেওয়া শুরু। এ খাতে বরাদ্দ 1,250 কোটি টাকা। গত 24 ঘন্টায় করোনায় 14 জনের মৃত্যু, আক্রান্ত 1,041 জন, অধিকাংশই ঢাকার। মে পর্যন্ত আবারও বাড়ল সাধারণ ছুটি, ঈদগাহ বা খোলা জায়গায় আদায় করা যাবে না ঈদের জামা। চলে গেলেন এমিরেটাস জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান, সর্বস্তরে শোকের ছায়া। এবং লকডাউন বিরোধী বিক্ষোভে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ, গিনিতে পুলিশের গুলিতে নিহত 6 জন। সংবাদে এছাড়াও থাকছে গণমাধ্যম কর্মীদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু। এবার পুরো সংবাদ। করোনা ভাইরাস পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত 50 লাখ পরিবারকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে 2,500 টাকা করে নগদ অর্থ সহায়তা দিতে শুরু করেছে সরকার। গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অসচ্ছল কর্মহীন মানুষদের মাঝে অর্থ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, শুরু থেকে সরকার নানা পদক্ষেপ নেওয়ার কারণে করোনা পরিস্থিতি এখনও অনেকটা নিয়ন্ত্রণে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত 50 লাখ পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে পাচ্ছেন 2,500 টাকা করে অর্থ সহায়তা। এজন্য বরাদ্দ দেওয়া হয়েছে 1,250 কোটি টাকা। এই নগদ সহায়তায় উপকারভোগী হবে অন্তত 2 কোটি মানুষ। গণভবনে এ কার্যক্রমের উদ্বোধন করে প্রধানমন্ত্রী জানান, বরাদ্দকৃত অর্থ সরাসরি তালিকাভুক্তদের বিকাশ, নগদ, রকেট ও রূপালী ব্যাংকের শিওর ক্যাশের মাধ্যমে মোবাইল ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। উপকারভোগীদের তালিকায় আছেন রিক্সাচালক, ভ্যানচালক, দিনমজুর, হোটেল শ্রমিক, পরিবহন শ্রমিক, নির্মাণ শ্রমিক, কৃষি শ্রমিক সহ নিম্ন আয়ের মানুষ, যারা এই করোনাকালে কাজ হারিয়েছেন। ঈদের আগেই এ টাকা তুলতে পারবেন তারা। টাকা তুলতে কোনো খরচও লাগবে না। আমরা যে টাকাটা দেব এটা কারোর মাধ্যমে না, প্রত্যেকের এখন মোবাইল ফোন সকলেরই আছে, এই মোবাইল ফোনের মাধ্যমে সরাসরি টাকাটা সকলের হাতে চলে যাবে। আমরা সেই ব্যবস্থাটাই নিচ্ছি যে মোবাইল ফোনের মাধ্যমে এই টাকা আমরা দিয়ে দিতে চাচ্ছি, যাতে করে মানুষের হাতে সরাসরি টাকাটা পৌঁছে যায়, কোনো মানুষ যেন মানে না খেয়ে কষ্ট না পায়, বিনা চিকিৎসার জন্য না কষ্ট পায়, সেদিকে আমরা দৃষ্টি দিচ্ছি। প্রধানমন্ত্রী অসহায়দের পাশে থাকার জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানান। তিনি জানান, দেশের প্রতিটি জেলা উপজেলায় পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশের জনসংখ্যা বেশি হলেও সরকারের নানামুখী উদ্যোগের ফলে করোনা ভাইরাস এখন নিয়ন্ত্রণে আছে। দেশের মানুষের কিভাবে তাদের খাদ্য নিরাপত্তা, তাদের জীবন মান নিশ্চিত রাখা, তাদের জীবনটাকে সচল রাখা, তাদের অর্থনীতিটাকে গতিশীল রাখা আমরা কিভাবে করতে পারি, সেই চিন্তাটাই সবসময় আমাদের মাঝে রয়েছে। আমরা শুরু থেকে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি বলে হয়তো আমরা অন্যান্য দেশ যেভাবে মানে মৃত্যুর ঘটনা ঘটেছে বা আক্রান্ত হয়েছে, আমরা সেটা কিন্তু অনেক নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। পরে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে 2019 সালের স্নাতক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধন ঘোষণা করছি। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। দেশে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে আরও 14 জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত হয়েছেন 1,041 জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 18,863 জনে, আর মৃত্যু হল মোট 283 জনের। মৃত এবং আক্রান্তদের অধিকাংশই রাজধানী ঢাকার। আরও জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। দেশে প্রথম করোনা রোগী শনাক্তের 10ম সপ্তাহে এসে প্রায় প্রতিদিনই হাজারের ঘর অতিক্রম করছে নতুন সংক্রমণের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে জানানো হয়, সারা দেশে মোট 41টি ল্যাবে 7,392টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে 1,041 জনের দেহে, আর মারা গেছেন 14 জন। মৃতের 9 জনই ঢাকা বিভাগের, 5 জন চট্টগ্রাম বিভাগের, 14 জনই 41 থেকে 60 বছরের মধ্যে। আর আক্রান্তের 4 ভাগের 3 ভাগই রাজধানীবাসী।
ঢাকার ল্যাবগুলির মধ্যে শনাক্ত হয়েছে আমাদের 754 জন এবং ঢাকার বাইরের ল্যাবগুলিতে শনাক্ত হয়েছে 287 জন। এই আমাদের 1041 জন ব্যক্তি শনাক্ত হয়েছে। গত 24 ঘন্টা যারা মৃত্যু বরণ করেছেন তাদেরকে বিশ্লেষণে দেখছি যে তাদের মধ্যে পুরুষ 11 জন এবং নারী 3 জন, 51 থেকে 60 বছরের মধ্যে 5 জন, 41 থেকে 50 বছরের মধ্যে 5 জন, 31 থেকে 40 বছরের মধ্যে 1 জন এবং 21 থেকে 30 বছরের মধ্যে 1 জন, আরেকটি আছে 71 থেকে 80 বছরের মধ্যে 2 জন। বুলেটিনে নতুন কোনো সুস্থতার খবর না থাকলেও জানানো হয় নমুনা পরীক্ষার বিপরীতে আক্রান্তের তুলনায় সুস্থতার হারই বেশি। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে সুস্থতার হার 19 ভাগের বেশি, আক্রান্তের হার 14% আর মৃত্যুর হার 1.5%। 14 মে পর্যন্ত আমাদের এই সপ্তাহে শনাক্ত 5,093 জন, সুস্থ হলো 1,189 জন এবং মৃত্যুবরণ করলো এই সপ্তাহে 14 মে পর্যন্ত 69 জন, 19.10% শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এবং মৃত্যুর হার শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.50%। বুলেটিনে জানানো হয় করোনা রোগীর চিকিৎসায় সংযুক্ত হবে রাজধানীর হলি ফ্যামিলি ও আনোয়ার খান মডার্ন হাসপাতাল। প্রস্তুতির কাজ চলছে বসুন্ধরা কনভেনশন সেন্টার ও মোয়াখালী DNCC মার্কেটে হাসপাতাল স্থাপনের। কামরুজ্জামান রাজীব, ATN বাংলা, ঢাকা। করোনার উপসর্গ নিয়ে ঝালকাঠি ও ঝিনাইদহে 2 জন মারা গেছে। চট্টগ্রামে নতুন করে 95 জন আক্রান্ত হয়েছেন, যা একদিনের সর্বোচ্চ। করোনার হটস্পট নারায়ণগঞ্জে আক্রান্ত হয়েছেন আরও 62 জন। দেশের বিভিন্ন জেলায় পুলিশ, নার্স, স্বাস্থ্যকর্মী সহ আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। তারপরও স্বাস্থ্যবিধি না মানায় ভিড় সামলাতে বিভিন্ন জেলায় প্রশাসনকে হিমশিম খেতে হচ্ছে। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন রোকসানা ইবা। দেশে করোনা ভাইরাসের প্রকোপ রোজই বাড়ছে। গত 24 ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে ঝালকাঠিতে 36 বছরের এক ক্ষুদ্র ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ঢাকা থেকে অসুস্থ অবস্থায় 1 সপ্তাহ আগে বাড়ি ফেরার পর বুধবার তার মৃত্যু হয়। করোনা উপসর্গ থাকা এলাকাবাসী তার দাফনে বাধা দিলে আল শাবাব নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন তার দাফন সম্পন্ন করে। উপজেলা স্বাস্থ্য বিভাগ পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করেছে। এদিকে ঝিনাইদহের কালীগঞ্জের কাশীপুর গ্রামে করোনার উপসর্গ নিয়ে এক গার্মেন্টস কর্মী মারা গেছেন। চট্টগ্রামে একদিনে 369 নমুনা পরীক্ষায় আরও 95 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এটাই এ পর্যন্ত চট্টগ্রামে একদিনে আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা। আক্রান্তদের মধ্যে আছেন নকুড়ির সদরঘাট থানার ওসি সহ 10 পুলিশ সদস্য। দেশে করোনা হটস্পট নামে খ্যাত নারায়ণগঞ্জে গত 24 ঘন্টায় নতুন আরও 62 জন আক্রান্ত হয়েছে। তারপরও সেখানে স্বাস্থ্যবিধি মেনে চলছে না মানুষ। মার্কেট, ফুটপাতে ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ প্রশাসন। এদিকে যা পুলিশ কর্মকর্তা ও এক জনস্বাস্থ্য প্রকৌশলী সহ সিলেটে একদিনে নতুন করে 30 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। বিশ্বনাথ থানার 4 পুলিশ কর্মকর্তাকে সিলেট পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়মনসিংহ বিভাগের 4 জেলায় গত 24 ঘন্টায় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী সহ 18 জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। রংপুর বিভাগে 3 আনসার সদস্য সহ আরও 12 জনের করোনা শনাক্ত হয়েছে। বরিশাল বিভাগের 6 জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন 9 জন। এর মধ্যে বরিশাল, পটুয়াখালী ও বরগুনায় 1 জন করে এবং ভোলা, পিরোজপুর ও ঝালকাঠিতে 2 জন করে শনাক্ত হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগের মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 185 জনে। ফেনীর ছাগলনাইয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ও তার পরিবারের 4 জন সহ নতুন 7 জন করোনা শনাক্ত হয়েছেন। এদিকে রাঙামাটিতে সদর হাসপাতালে 2 চিকিৎসক সহ নতুন করে আক্রান্ত হয়েছেন আরও 5 জন। এছাড়া সুনামগঞ্জে 5 জন, দিনাজপুরে 3 জন, ব্রাহ্মণবাড়িয়ায় একই পরিবারের 2 জন এবং জামালপুরে 2 স্বাস্থ্যকর্মী করোনা শনাক্ত হয়েছেন। রোকসানা ইভা, ATN বাংলা। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে 30 মে পর্যন্ত আবারও বাড়ল সাধারণ ছুটি। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ছুটির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে সাপ্তাহিক, শবে কদরের এবং ঈদের ছুটি। এই সময়ে সড়কপথে গণপরিবহন, যাত্রীবাহী নৌযান, রেল চলাচল এবং আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল বন্ধ থাকবে। সাধারণ ছুটি চলাকালে বন্ধ থাকছে সকল শিক্ষা প্রতিষ্ঠান। ঘরে থাকতে হবে সবাইকে। রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া যাবে না। তবে চিকিৎসা ও কৃষিখাত এবং গণমাধ্যম এসব নিষেধাজ্ঞার বাইরে থাকবে বলে জানানো হয়েছে। এদিকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জনসমাগম এড়াতে ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে ঈদুল ফিতরের নামাজ মসজিদে আদায় করার নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
বড় পরিসরে ঈদ জামাত পরিহার করে শারীরিক দূরত্ব নিশ্চিত করতে মসজিদে একাধিক জামাত আয়োজনের নির্দেশনাও রয়েছে বিজ্ঞপ্তিতে। এছাড়া মসজিদে মুসল্লিদের জন্য আলাদা করণীয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। দেখুন কামরুজ্জামান রাজীবের আরেকটি রিপোর্ট। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রায় এক মাস বন্ধ ছিল দেশের মসজিদগুলোতে সব ধরনের নামাজের জামাত। তবে সম্প্রতি কিছু নির্দেশনা পালনের শর্তে মসজিদে জামাতে নামাজ আদায়ের অনুমতি দেওয়া হয়। বর্তমানে করোনার ঊর্ধ্বমুখী প্রাদুর্ভাবের কারণে জনস্বাস্থ্য বিবেচনায় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজের জামাত আদায়ের নিষেধাজ্ঞা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। মসজিদেই একাধিক জামাতে আদায় করতে হবে ঈদের নামাজ। এছাড়া ঈদের নামাজের জামাতের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধও দেওয়া হয়েছে। মসজিদের জন্য নির্দেশনাগুলো হচ্ছে, মসজিদে কার্পেট বিছানো যাবে না, নামাজের আগে জীবাণুনাশক দিয়ে মেঝে ভালোভাবে পরিষ্কার করতে হবে, মুসল্লিরা নিজ দায়িত্বে সাথে জায়নামাজ নিয়ে আসবেন, হুজুর স্থানে সাবান বা হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে, মসজিদে ঢোকার সময় হাত ধোয়ার ব্যবস্থা থাকতে হবে। মুসল্লিদের জন্য নির্দেশনা হচ্ছে, সবাইকে নিজ বাসা থেকে ওযু করে আসতে হবে, মাস্ক পরে মসজিদে ঢুকতে হবে, মসজিদের জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না, জামাত শেষে কোলাকুলি ও হাত মেলানো যাবে না, শিশু বৃদ্ধ অসুস্থ ব্যক্তি এবং অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তিরা ঈদের জামাতে শরিক হতে পারবেন না। এসব নির্দেশনা না মানলে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সংশ্লিষ্টদের উল্লেখিত নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই রাজধানীর বিভিন্ন মার্কেটে চলছে ঈদের কেনাকাটা। এতে বাড়ছে করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কা। তবে অনুমতি থাকলেও মহামারী পরিস্থিতির কথা ভেবে অনেক শপিং মল ও মার্কেট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। যেসব মার্কেট খোলা রয়েছে সেখানেও বেচাকেনা আশানুরূপ নয় বলে জানিয়েছেন বিক্রেতারা। হুমায়ুন চিস্তির রিপোর্ট। রাজধানীর আজিমপুরের মাসুদ তার ছোট মেয়েকে নিয়ে বের হয়েছেন ঈদ কেনাকাটায়। করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে যখন ঘরে থাকতে বলা হচ্ছে, তখন শুধুমাত্র মেয়ের আবদার পূরণ করতে শপিংয়ে বের হয়েছেন তিনি। শপিং মল খুলছে এখন, বাচ্চার একটু আবদার আর কি দেখি, এই জন্য আসলাম আর কি মার্কেটে। ক্রেতাদের ভিড়ে স্বাস্থ্যবিধি মানা সম্ভব হবে না এই আশঙ্কায় এখনও বন্ধ নিউ মার্কেট, গাউসিয়া, বসুন্ধরা শপিং মল, যমুনা ফিউচার পার্ক, রাপা প্লাজা সহ বেশ কিছু মার্কেট। তবে যেসব মল ও মার্কেট খোলা সেখানেও ক্রেতা কম। কাস্টমার নাই বললেই চলে, একবার ডেলি হয়তো দুই তিনজন আসে, শুধু শুধু পয়সা থাকা কি নিরাপত্তা পালন করা। তেমন দুই দিন খুললাম, এক পিস সুতি শাড়ি বেচছি 1500 টাকা। মার্কেট কর্তৃপক্ষ খোলা দেশে বিধায় আমরা খোলা রাখছি, আসলে খোলা দেওয়া ঠিক না। মোহাম্মদপুর আদাবর শ্যামলীর শপিং মল ও ব্র্যান্ড শপগুলো বন্ধ থাকায় মানুষ ভিড় জমিয়েছেন মোহাম্মদপুর কৃষি মার্কেটে। সেখানে সামাজিক দূরত্ব মানছে না কেউ। দেখে মনে হয় না দেশে লকডাউন বা করোনা ভাইরাসের প্রাদুর্ভাব চলছে। স্বাস্থ্যবিধি কোনো তা মানতেছে না, আমরাও আতঙ্কিত। পোশাক জুতার পাশাপাশি মোবাইল ও ইলেকট্রনিক সামগ্রীর দোকানেও দেখা যাচ্ছে ক্রেতাদের। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে দেশের সবচেয়ে বেশি করোনা ঝুঁকি রাজধানীতে, আক্রান্ত ও মৃতের সংখ্যাও এখানেই বেশি। কিন্তু এসব কিছুকে পাশ কাটিয়ে এখন অনেকের কাছেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ঈদ কেনাকাটা। আর স্বাস্থ্যবিধি না মানার প্রবণতায় তারা নিজেরা যেমন বিপদে পড়ছেন, তেমনি করোনা সংক্রমণের ঝুঁকিতে ফেলছেন পুরো রাজধানীবাসীকে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। চলে গেলেন মুক্ত চিন্তার অন্যতম পথিকৃৎ এমিরেটাস জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। বিকেল 4:55 ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 83 বছর বয়সী জাতীয় এ অধ্যাপক হৃদরোগ, কিডনি ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন। শেষ দিকে তার রক্তেও ইনফেকশন দেখা দিয়েছিল। অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী, বিরোধী দলীয় নেতা রওশনের সৎসহ বিশিষ্ট জনেরা। 2018 সালের 18 জুন আনিসুজ্জামান, জামিলুর রেজা চৌধুরী ও রফিকুল ইসলামকে জাতীয় অধ্যাপকের পদবি দেওয়া হয়। বাংলা সাহিত্যের খ্যাতিমান অধ্যাপক আনিসুজ্জামানের জন্ম 1937 সালের 18 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের কলকাতায়। দেশভাগের পর তিনি এপারে চলে আসেন। ধর্মান্ধতা ও মৌলবাদ বিরোধী বিভিন্ন আন্দোলনে সক্রিয় ভূমিকা ছিল তার। অধ্যাপক আনিসুজ্জামানের জানাজা ও দাফনের বিষয়টি তদারকি করছে প্রধানমন্ত্রীর কার্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষকও ছিলেন তিনি।
করোনা মোকাবেলায় নতুন করে 5,000 নার্স নিয়োগে স্বাস্থ্যসেবা আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে সিনিয়র স্টাফ নার্সদের বরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে নতুন নিয়োগ পাওয়া নার্সরা জানিয়েছেন, রোগীদের সুস্থ করে তুলতে সর্বোচ্চ পরিশ্রম করবেন তারা। মমিনুর রিপনের রিপোর্ট। সিনিয়র স্টাফ নার্সদের বরণ অনুষ্ঠানে নিয়োগপ্রাপ্তরা শপথ নিলেন রোগীদের সেবায় সর্বদা নিয়োজিত থাকার। করোনা মোকাবেলায় ডাক্তারদের সার্বিক সহযোগিতা করে রোগীদের সুস্থ করে তোলায় তাদের একমাত্র লক্ষ্য। দেশে করোনা ভাইরাস মোকাবেলা করতে এসেই এরই মধ্যে আক্রান্ত হয়েছেন অনেক চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী। স্বাস্থ্যমন্ত্রী বলেন, নবনিযুক্ত 5,000 নার্স যুক্ত হওয়ায় করোনা মোকাবেলায় আরও সামর্থ্য বাড়ল। ডাক্তার এসে ওষুধ দেখে পরীক্ষা করে চলে যায়, কিন্তু বাকি সকল সময়টুকু কিন্তু নার্সের তত্ত্বাবধানে থাকে। কাজে নার্সের একটি বিরাট দায়িত্ব রয়েছে। মানসিক শক্তি যদি বৃদ্ধি করে দেওয়া যায় তাহলে পরে রোগী কিন্তু এমনি অর্ধেক ভালো হয়ে যায়। করোনা প্রতিরোধে স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় সকল সহযোগিতা করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। করোনা পরিস্থিতির মধ্যে দেশের প্রথম অ্যাপস ভিত্তিক চিকিৎসা সেবা ডাক্তার ভাইয়ের মাধ্যমে ঘরে বসেই পাওয়া যাচ্ছে সব ধরনের স্বাস্থ্যসেবা। অ্যাপস ব্যবহার করে বিনা খরচেই মিলছে ই প্রেসক্রিপশন। উদ্যোক্তারা জানিয়েছেন, পর্যায়ক্রমে মানসম্মত ওষুধও মিলবে এই অ্যাপসের মাধ্যমে। শফিকুল ইসলাম শামীমের আরেকটি রিপোর্ট। করোনা মহামারীর মধ্যে হাসপাতালে যাওয়া যখন অনেকটা কষ্টসাধ্য, তখন হাতের মুঠোয় মিলছে স্বাস্থ্যসেবা। এজন্য স্মার্টফোনে ডাক্তার ভাই অ্যাপস ডাউনলোড করলেই মিলবে ডিজিটাল ব্যবস্থাপত্র। বিশেষজ্ঞ চিকিৎসকরা করোনা মহামারীতে কোনো ধরনের ফি ছাড়াই অনলাইনে চিকিৎসা সেবা দিচ্ছেন, আর রোগীরা ভিডিও কলে কোনো পছন্দের ডাক্তারের চিকিৎসা সেবা নিতে চাইলে নির্ধারিত চিকিৎসকের ফি পরিশোধ করতে হবে। জনগণ কেন্দ্রিক স্বাস্থ্যসেবার সবগুলো উপাদান একত্রিত করে এই প্ল্যাটফর্মটির থেকে সেবা নিশ্চিত করা হচ্ছে। স্বাস্থ্যতত্ত্বের মাধ্যমেই ডাক্তারের সাথে পরামর্শ করতে পারবেন, টেলিফোনে পরামর্শ করতে পারবেন, এবং সেখানে তিনি ইচ্ছে করলে ভিডিও কলের মাধ্যমে সামনাসামনি একজন ডাক্তারের চেম্বারে বসে ডাক্তারের সাথে যেভাবে কথোপকথন বলে পরামর্শ নিতেন, ঠিক সেভাবেই সেই পরামর্শটাও নিতে পারবেন। শুধু স্বাস্থ্য তথ্যই নয়, এর সঙ্গে থাকছে স্বাস্থ্য বিমা সুবিধাও। হেলথ কেয়ার ইনফরমেশন সিস্টেম লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডক্টর হারুনা রশিদ জানান, ডাক্তার ভাই প্ল্যাটফর্ম ব্যবহার করে কাগজের বদলে সম্পূর্ণ ডিজিটাল উপায়ে স্বাস্থ্য রেকর্ড সংরক্ষণ করা যাবে। দুর্ভাগ্যজনক হলো সত্য, এই স্বাস্থ্য যে সেবা সুরক্ষা, সেই স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে আমরা আমাদের এই দেশের জনগণ অত্যন্ত উদাসীন। তো এইটি সংরক্ষণের জন্য আমাদের এই উদ্যোগ ডাক্তার ভাই, এবং এই স্বাস্থ্য তথ্যটি এমনভাবে সাজানো আছে যেটার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে একজন ব্যক্তি সেটা নিজেই দেখে বুঝতে পারবেন যে ওনার স্বাস্থ্যের মধ্যে কোনো রকমের অসঙ্গতি আছে কিনা। ওষুধ সরবরাহ সহজ করতে দেশের মডেল ফার্মেসিগুলোকে এই অ্যাপসের আওতায় আনার কাজ চলছে বলে জানায় কর্তৃপক্ষ। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। করোনা সংকটকালে দেশের খেটে খাওয়া মানুষের জীবন ও জীবিকা রক্ষায় সঠিক সিদ্ধান্ত নিয়ে সরকার এগুচ্ছে বলে জানান তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। লকডাউন শিথিল করা নিয়ে বিএনপির সমালোচনার জবাবে তথ্যমন্ত্রী বলেন, অর্থনীতির চাকা সচল এবং মানুষের জীবিকা রক্ষা করতেই এটি করা হয়েছে। বিভিন্ন দেশেও লকডাউন শিথিল করার কথা উল্লেখ করেন তিনি। এ সময় করোনায় ক্ষতিগ্রস্ত এক তৃতীয়াংশের বেশি মানুষকে সরকারি সহায়তার আওতায় আনার কথা জানান তথ্যমন্ত্রী। কিছু চিন্তা বিবেচনা করেই সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েই এগিয়েছে। স্পেন, ইটালিতে এখনও প্রায় প্রতিদিন 200 মতো মানুষ মারা যাচ্ছে, সেখানেও লকডাউন শিথিল করা হয়েছে। ভারতে প্রতিদিন 100 বেশি মানুষ মৃত্যুবরণ করছে, সেখানেও লকডাউন অনেক জায়গায় শিথিল করা হয়েছে, কারণ জীবন রক্ষার পাশাপাশি জীবিকাকেও রক্ষা করতে হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনি নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনতে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য কানাডা সরকারকে অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। কানাডার পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঁসোয়া ফিলিপ শ্যাম্পেইনের সাথে টেলিফোনে আলাপকালে তিনি এ অনুরোধ করেন। বিশ্বব্যাপী করোনাভাইরাস মোকাবেলায় স্বাস্থ্য ও অর্থনৈতিক খাতে সহযোগিতা নিয়েও আলোচনা করেন তারা। এছাড়াও
আলোচনা হয় পারস্পরিক উন্নয়ন সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ ও রোহিঙ্গা সংকট নিয়েও। রোহিঙ্গা সংকট সমাধানে এ সময় বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঁসোয়া ফিলিপ। গণমাধ্যম কর্মীদের হাসপাতালে আনা নেওয়ার জন্য চালু হলো ফ্রি অ্যাম্বুলেন্স সেবা। সামাজিক সংগঠন পাথওয়ে 12টি অ্যাম্বুলেন্সের মাধ্যমে এই সেবা পৌঁছে দেবে গণমাধ্যম কর্মীদের কাছে। রাজধানীর কারওয়ান বাজারে এই অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন করেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুর রহমান অভি। করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি নিয়েই প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন গণমাধ্যম কর্মীরা। এরই মধ্যে ভাইরাসে আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন সাংবাদিক। এ অবস্থায় গণমাধ্যম কর্মীদের চিকিৎসা সেবাকে এগিয়ে নিতে চালু হলো ফ্রি অ্যাম্বুলেন্স সেবা। যারা কাজ করতেছে জীবনের ঝুঁকি নিয়ে, তাদের পাশে দাঁড়ানোর প্রয়োজন। এই 12টি অ্যাম্বুলেন্স যখনই গণমাধ্যম কর্মী কোনো ব্যক্তি আক্রান্ত হবে, তখনই তাদেরকে প্রয়োজনে তাদের এই সার্ভিসটুকু দিবে। কোনো গণমাধ্যম কর্মী যদি কখনো অসুস্থ হয়, আল্লাহ না করুক, সেই প্রেক্ষিতে তারা যদি আমাদের প্রদত্ত টেলিফোন নাম্বারে ফোন করে, আমরা সরাসরি একেবারে আমাদের নিজস্ব ব্যবস্থায় পাথওয়ের উদ্যোগে তাকে হাসপাতাল পৌঁছে দেব। সামাজিক সংগঠন পাথওয়ের এমন উদ্যোগের প্রশংসা করেন এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। সাংবাদিক ও চিকিৎসক সহ করোনার ঝুঁকি নিয়ে যারা কাজ করছেন তাদের সহযোগিতা করতে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এই অ্যাম্বুলেন্সগুলির নাম্বার প্রতিটি সাংবাদিকদের কাছে আমরা পৌঁছে দেব। সাংবাদিক ভাইরা যদি কোনো সময় কোনো করোনা ভাইরাসে যদি আক্রান্ত হয়, সঙ্গে সঙ্গে বিনা পয়সা বিনা খরচায় তাদেরকে নিয়ে আসবে, তাদেরকে হসপিটালে ভর্তি করার ব্যবস্থা করা হবে। ভিত্তবান লোকদেরকে আমি আহ্বান করব, সবাই যেভাবে যে পারে যে যেন এগিয়ে আসে আজকের এই করোনা পরিস্থিতির জন্য। আমাদের দেশের যে অবস্থা সরকার করে যাচ্ছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি আমরা সবাই মিলে যদি একত্রিত হয়ে যদি না করতে পারি, তাহলে এই সমস্যার থেকে আমরা পার পাবো না। অ্যাম্বুলেন্স সেবা পেতে গণমাধ্যম কর্মীদের যোগাযোগ করতে হবে পাথওয়ের হটলাইন নাম্বারে 01-777-16-2619। এছাড়াও এটিএন বাংলার অফিসে যোগাযোগ করেও এ সেবা পাওয়া যাবে। হাবিবুর রহমান অফি, এটিএন বাংলা, ঢাকা। ত্রাণ আত্মসাতের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। দুপুরে রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণের সময় তিনি এ দাবি জানান। জি এম কাদের বলেন, ত্রাণ দুর্নীতির সাথে জড়িতদের সাময়িক বরখাস্ত করাই যথেষ্ট নয়, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে যাতে কেউ ভবিষ্যতে ত্রাণ চুরির সাহস না পায়। একই সাথে স্বাস্থ্য খাতে অর্থ লোপাটের বিষয়েও তদন্ত কমিশন গঠনের কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান। বেশ কিছু মানুষ এই বিলিবন্টনের মাঝখানে তারা ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য নানান ধরনের তসরুপ করছেন, ত্রাণ চুরি করছেন, এই ধরনের খবর আমরা পাচ্ছি এবং এটা ধরাও পড়ছে অনেকে। এই ধরনের জিনিসগুলি আমাদের জন্য লজ্জাজনক। সরকারের তরফ থেকে শুধু বরখাস্ত নয়, তাদের বিরুদ্ধে আরও এমন কিছু ব্যবস্থা নেওয়া উচিত যাতে করে ভবিষ্যতে এই ধরনের কাজে আর কেউ কোনো সময় পড়ার সাহস বা সুযোগ না পায়। ভারত থেকে বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানি হলে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হবেন কৃষকরা, দেশও কখনো পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ হতে পারবে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। সকালে সাংবাদিকদের সাথে ভিডিও কনফারেন্সে তিনি একথা বলেন। এ সময় কৃষিমন্ত্রী আরও বলেন, কৃষকের কাছ থেকে সরাসরি ধান চাল কেনায় এবার নজরদারি বাড়ানো হয়েছে যাতে প্রকৃত চাষিরা ন্যায্য মূল্য পায়, আর সরকার ঘোষিত 4% সুদে প্রণোদনা তারা যাতে পায় তাও নিশ্চিত করা হবে বলে জানান কৃষিমন্ত্রী। বর্তমানে সঠিক মূল্যে ধান চাল কেনা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশে বিড়ি উৎপাদন ও বিক্রি বন্ধের তৎপরতার বিরুদ্ধে চট্টগ্রামে মানববন্ধন করেছে বিড়ি শ্রমিক ফেডারেশন। চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধনে তারা বিড়ি উৎপাদন বন্ধে স্থানীয় এক সংসদ সদস্যের দাবির প্রতিবাদ জানান। বক্তারা বলেন, দেশে বিড়ি শিল্পের সাথে প্রায় 20 লাখ শ্রমিক জড়িত, বিড়িকে কুটির শিল্পের মর্যাদা দেয়া এবং বহুজাতিক তামাকজাত প্রতিষ্ঠানের ওপর অতিরিক্ত কর আরোপেরও জোর দাবি জানান শ্রমিক নেতারা। ফিলিপাইনে তাণ্ডব চালিয়েছে শক্তিশালী টাইফুন ভং ফং। উত্তরাঞ্চলীয় সামার প্রদেশে এই ঘূর্ণিঝড় আঘাত হানে। এর বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 150 কিলোমিটার, তবে দমকা হাওয়ার গতি বৃদ্ধি পায় 185 কিলোমিটার পর্যন্ত।
করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যেও নিরাপদ আশ্রয়ে ছুটতে হয় সাধারণ গ্রামবাসীকে। প্রদেশের স্কুল ভবনগুলোকে আপাতত আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। আশ্রয়কেন্দ্রে দুর্গতরা গাদাগাদি করে থাকায় ভাইরাস সংক্রমণ বৃদ্ধির আশঙ্কাও করা হচ্ছে। প্রেমিকের সাথে ঘর বাঁধতে নিজেকে মৃত ঘোষণার নাটকের পর ময়মনসিংহ থেকে জীবিত উদ্ধার করা হয় পাবনার এক গৃহবধূকে। পুলিশ জানায়, ঈশ্বরদীর এক ঔষধ কোম্পানির কর্মকর্তার স্ত্রী মুক্তির সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পর্ক হয় ময়মনসিংহের কেবল ব্যবসায়ী আবিদের। গত 11 মে সিরাজগঞ্জে বাবার বাড়ি যাওয়ার কথা বলায় স্বামী আকমল হোসেন মুক্তিকে নাটোরের রাজাপুর পর্যন্ত পৌঁছে দেন। তবে বাবার বাড়ি না গিয়ে পরিকল্পনা অনুযায়ী অপেক্ষমান প্রেমিকের সাথে ময়মনসিংহে পালিয়ে যায় মুক্তি। পরে সাজানোর লাশের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়। এতে নাটোরের বড়াইগ্রাম থানায় স্বামী মামলা করলে ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে প্রেমিক আবিদ সহ ওই গৃহবধূকে উদ্ধার করে পুলিশ। চিরনিদ্রায় শায়িত হলেন খ্যাতিমান চারণ সাংবাদিক ফখরে আলম। বাদ মাগরিব যশোরের চাঁচড়ায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে বাদ আসর যশোর জেলা স্কুল মাঠে সাংবাদিকের জানাজা অনুষ্ঠিত হয়। পরে শহরের প্রেস ক্লাব প্রাঙ্গণে ফখরে আলমের প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত খ্যাতিমান এই সাংবাদিক দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন। সকালে চাচড়ার নিজ বাড়িতেই অসুস্থ হয়ে পড়লে ফখরে আলমকে নেওয়া হয় জেনারেল হাসপাতালে। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সাংবাদিকতা ও সাংবাদিকতার নেপথ্য নিয়ে 30টিরও বেশি বই লিখেছেন ফখরে আলম। সেরিও ইফতারের সময়সূচি। আজ ঢাকায় সেরির শেষ সময় রাত 3:47, রাজশাহীতে রাত 3:52, সিলেটে 3:38, চট্টগ্রামে রাত 3:45, খুলনায় 3:53, বরিশালে 3:49, রংপুরে 3:46 এবং ময়মনসিংহে সেরির শেষ সময় রাত 3:44। আগামীকাল ঢাকায় ইফতার সন্ধ্যে 6:37, রাজশাহীতে 6:44, চট্টগ্রামে 6:28, সিলেটে 6:32, খুলনায় 6:36, বরিশালে 6:35, রংপুরে 6:44 এবং ময়মনসিংহে ইফতার সন্ধ্যে 6:38। স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। নড়াইলে সেনাবাহিনীর উদ্যোগে শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় নির্মিত হল জীবাণুনাশক টানেল। উদ্বোধন করেন যশোরের সেনানিবাসের 55 পদাতিক ডিভিশনের 55 আর্টিলারি ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল IAM মোস্তা হোসেনুল বাকি। নড়াইলের জেলা প্রশাসক আঞ্জুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন ও নড়াইল পৌরসভার মেয়র জাহাঙ্গীর বিশ্বাস এ সময় উপস্থিত ছিলেন। সেনাপ্রধানের নির্দেশে সাধারণ মানুষ ও যানবাহনকে জীবাণুমুক্ত করার জন্য এই টানেল নির্মাণ করা হয়েছে বলে জানায় সংশ্লিষ্টরা। পাটিক্স খেলার খবর। ফুটবল ক্লাবগুলোর জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে আর্থিক সাহায্য চেয়েছে বাফুফে। ক্লাবগুলোর খরচের অধিকাংশই আসে বিভিন্ন অনুদান থেকে, কিন্তু দীর্ঘদিন ধরে খেলাধুলা বন্ধ থাকার কারণে আর্থিকভাবে বেশ ক্ষতির মুখেই পড়েছে প্রিমিয়ার লিগ, প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও জেলাভিত্তিক সকল ক্লাব। তাই পেশাদার খেলোয়াড়দের সহযোগিতা করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে আর্থিক সাহায্য চেয়ে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বিপিএলে খেলতে চান দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক ফফ ডুপ্লেসিস। ফেসবুকে তামিম ইকবালের সাথে লাইভ আড্ডায় এ আগ্রহের কথা জানিয়েছেন তিনি। এ সময় ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক বলেন, নিজ দলে তিনি দেখতে চান প্রোটিয়া ব্যাটসম্যানকে। তামিমের লাইভ আড্ডায় এবারই কোনো বিদেশি ক্রিকেটার অংশ নিলেন। সেখানে ডুপ্লেসিস বাংলাদেশের প্রশংসা করে বলেন, টাইগাররা আগের দিনের চেয়ে এখন পরিণত দল। দর্শকদেরও প্রশংসা করেছেন তিনি, এমনকি অস্ট্রেলিয়ার দর্শকদের চেয়েও এদেশের দর্শকরা ভালো বলে মন্তব্য করেন ফফ ডুপ্লেসিস। Hi Fof, to the Bangladesh people, thank you for having me tonight. With Tamin, he's a great man. I've got a lot of respect for him. Happy Mubarak to everyone there. I hope you are safe with your families. That's the most important time. I hope that you're blessed and that we will all get through this safely and get some cricket back into Bangladesh and the rest of the world. শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার।
করোনায় ক্ষতিগ্রস্ত 50 লাখ পরিবারকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে 2,500 টাকা করে নগদ সহায়তা দেওয়া শুরু। এ খাতে বরাদ্দ 1,250 কোটি টাকা। গত 24 ঘন্টায় করোনায় 14 জনের মৃত্যু, আক্রান্ত 1,041 জন, অধিকাংশই ঢাকার। ত্রিশ মে পর্যন্ত আবারও বাড়ল সাধারণ ছুটি, ঈদগাহ বা খোলা জায়গায় আদায় করা যাবে না ঈদের জামাত। চলে গেলেন এমিরেটাস জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান, সর্বস্তরে শোকের ছায়া। এবং লকডাউন বিরোধী বিক্ষোভে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ, গিনিতে পুলিশের গুলিতে নিহত 6 জন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন, এটিএন বাংলার সাথে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। আল্লাহ হাফেজ।